খারাপ হলে বর্দার শয্যাশায়ী হতো। সারা রাত শিহরে বসে মাথায় হাত বুলিয়ে দিত আমার বৌদি। মনে হয় নিবিয়ে নির্জনে তোমাকে একটা জিনিস উপহার দিই। কি? এখানে বলবো না, খেলা শেষ করে মাঠে গিয়ে উপহার দিয়ে বুঝিয়ে দেবো, বুঝেছো নাকি? খেলবেন তো, আসো। কতদিন আর আমাকে নিয়ে খেলবে? মানে জিজ্ঞেস করতে তোমার লজ্জা করছে না? একদম বড় না, তুমি আমার স্ত্রী হবে। হ্যাঁ হবেই তো, আমার বাবা তোমার বাবাকে চিঠিতে জানিয়ে দিয়েছে। শুনে তোমার কিছু আনন্দ হচ্ছে না? কি হলো দীপেন্দু, চুপ করে আছো কেন বলো? ভাবছি। কি ভাবছো? ওহো, সম্পর্কে নিয়ে আমার ব্যাপারটা ভাবছি তো? ও কিচ্ছু নয়, অনলি অ্যাক্টিং। প্রেম প্রেম খেলা তুমি কার সঙ্গে করছো সেটা আমি বুঝবো কি করে? তোমার জিজ্ঞেস করতে লজ্জা করছে না? আমি আমি ভেবেছিলাম জিনিসটা কিছু নয়, কিন্তু এখন দেখছি অনেক কিছু লক্ষ্য করেছি। অনেক কিছু বলছেন যা এখনো বলেননি, যা বলবেন তবে। জীবন মৃত্যুর বাড়িতে এখন এখানে কেউ নেই, এই বসে সাধনার কাজটা সেরে ফেলি। সে তো ভবিষ্যতের কথা স্যার, বর্তমানে আমার বাবার নাম কম,
এই গরিবদের বস্ত্র দান করেন, আর এই দুর্গা পুজোতে এই গ্রামে পুরো চার দিন একেবারে হাড়ি বন্ধ। তবু ছোট লোকের শহরের বাচ্চাগুলো আপনার পিছনে লেগেছে, বিশ্বাস করুন স্যার, জনগণের কল্যাণে বাবা একেবারে জীবন কোন। তবু তবু ওরা বাবার বিরুদ্ধে দল পাকাচ্ছে, ব্যাপারটা কি জানেন তো স্যার? গণতন্ত্রকে ওরা মানেই না, গণতন্ত্রকে ওরা হত্যা করতে চায়। কৈলাস বাড়িকে পাঠিয়ে দে, নাম হয় বাবু মশাই। সংসার চালাচ্ছে এমন সুন্দর গ্রামটাকে নষ্ট করছে। তন্ত্র বললেন হুজুর? গণতন্ত্র, গণতন্ত্র মিথ্যা কথা, আমি তো কোনদিন গণতন্ত্রকে দেখিনি। আমি কেন এই গায়ের কেউ কোনদিন গণতন্ত্রকে দেখে নাই, বিশ্বাস করুন হুজুর, আমি এই গণতন্ত্রকে হত্যা করিনি। চানু মাস্টারের কাছে তোর মেয়ে ঝিনুককে ছেড়ে দিসনি? তারকা বাবুকে চান্দুর বাড়ি নিয়ে যাও প্রশান্ত, ওখানে গেলে হাতে হাতে সব প্রমাণ হয়ে যাবে। তারকা বাবু দেখবেন কৈলাসে যেন মাত্র বেশি করবেন না হুজুর, অসহায় খেতে পায় না গরিব। চান্দুর বাড়ি তাড়াতাড়ি বোকা কোথাকে। আসুন আসুন স্যার, চানু মাস্টারের বাড়ি? হ্যাঁ, আমি ওই দূর থেকে দেখি, চলুন। তোর বাড়িও সার্চ করবো। বাবু মশাই, এই মা কালীর নামে আমি ক্রিয়া করে বলছি, গণতন্ত্র বাবুকে আমি হত্যা করি নাই, আমি অঞ্চলের কেউ আগে দেখে নাই কেমন গণতন্ত্র। কি গায়ে পাক দূরে বিশ্বাস করুন, এই দেশেই এখনো গণতন্ত্র আছে না, এই দেশেই এখনো আমাদের বিরুদ্ধে গরিব গুলোকে খেপিয়ে তুলেছ, এবার আমি তোমার মুরুদটা দেখব। সারা সম্মানের জন্য জীবনটা পর্যন্ত বাজি রাখতে পারি, কিন্তু ছোট লোকের কাছে কর্মতে মান আনন্দ করব না। করবো দন্ত নয়কারে না দেখাতে চলে এলে।
কত বাজে কথা বলি না ঠাকুরের কাছে, প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছি। বৌদি জমিটা মাস্টারদা বেচে দেবেন। মদন? হ্যাঁ রে, জব্বার চাচা খদ্দের দেখছে। মাস্টারদা কি মাথা খারাপ হয়ে গেল? তার প্রয়োজন আছে বলেই তুমি জমি বিক্রি করছেন। একটা কথা মনে রেখো, তোমাদের মাস্টার জীবনে কোনোদিন কখনো কোনো অন্যায় করে না। এই দুর্গা নয়, দুর্গা নয়, দুর্গা। গাইবো ক্ষমা করো প্রভু, ক্ষমা করো জীবনের যত অপরাধ মোর, হাসি মুখে তুমি ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো জীবনে যত অপরাধ মোর, হাসি মুখে ক্ষমা করো। বাংলা থেকে ইংরাজি, সত্যি ভাই দেশের মানুষকে একেবারে অবাক করে তুললে। নিচে নেমেছে তোমার চাঁদ মাস্টার। চুপ করবো, আমি ওদের ভয় করে মনে করেছিস? কখনো না, আমি এখন বড় হয়ে গেছি। পর্যন্ত আর কি বলেছে শঙ্কর? যত টাকা আগে আমরা দেব। চন্দ্রকে কত গয়না দিয়ে দেখেছিস? গা ভর্তি মাস্টারের বয়ের হাতে করছে দুটো মোয়া। তবু কি অহংকার? কথা বলে না, তুমি বলো। গরজ গরজ করেছে বলতে আমার, কত্তা নয় লেখক মানুষ ভাবের ঘরেই থাকে। গিন্নি গিন্নিকে আমার সঙ্গে দুদণ্ড দাঁড়িয়ে দুটো কথা বলতে পারে না। যা যা
তুমি কাঁদছো দাদা? কাঁদছি কাঁদছি না হাতে, কাঁদতে যাবো বন্ধুকে, কাঁদতে যাবো বন্ধুকে। কি বললে আমাকে তুমি খারাপ পথে পাঠিয়ে দিও না, আমাকে তুমি আগের জীবনে ফিরিয়ে দিও না, আমি তোমার পায়ে পড়ি। আমার গায়ে হাত দিতে এলে তোর হাত দুটো আমি ভেঙে গড়িয়ে দেবো। আমার গায়ে হাত দেখি তোর গায়ে তোর মাসি কথা মাথা আছে। রাস্তায় বেরোলে ওরা শীষ দেয়, নাম ধরে নোংরা কথা বলে, আমাকে নিয়ে ওরা খেলা করতে চায়। তুমি বলে দাও বৌদি, ওদের হাত থেকে আমি কি নিয়ে বাঁচবো, কিসের জোরে বাঁচবো? তুমি আমাকে বলে দাও বৌদি, তুমি আমাকে শিখিয়ে দাও। শিক্ষার এক নাম চেতনা, চেতনা এনে দেয় মুক্তি। আমার সাথে গা। শিক্ষার এক নাম চেতনা, চেতনা আপনি ঠাকুর থেকে আমার
দিকে তাকিয়ে দেখেছেন ভদ্রলোকের ছেলে লেখাপড়ায় একদিন ওর চুরি মেলা ভাবছিল, তার অবস্থা একবার লক্ষ্য করেছেন? দেখতে পাচ্ছেন মদ খেয়ে কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে? থাকে, পুরুষ মানুষরা ওই একটু নেশা ভাঙ করেই থাকে মা। আরে কথা বলো না বৌদি, তুমি ঘরে যে শুয়ে পড়ো। হ্যাঁ, সেতে শুয়ে পড়তেই হবে, নাহলে তুই চাঁদুকে নিয়ে ফষ্টি নষ্টি করবি কি করে? মানসিক করো মা, মানসিক করো। বাবা ধর্মরাজ, বাবা পঞ্চানন, মা মঙ্গল চণ্ডীর থানে মানসিক করো, তোমার হীরের টুকরো ছেলে এই শঙ্কর। একে নিচে নামা বলে না বাবা, পুরুষ মানুষ টাকা সম্পত্তি সব করতে গেলে পুরুষ মানুষ থেকে ওইরকম একটু নামতে হয়। আমার চন্দনী মা রাজ রানী হয়েছে, ভর্তি গয়না, নিত্য নতুন শাড়ি পরছে। আর এই বৌমাকে চ দেখে একবারে বুক ফেটে যাচ্ছে, একে তাকে সব লোককে জ্ঞান দিচ্ছে, অথচ ওই বাউরে ছুড়ে যাও চন্দ্র গলায় ঝুড়ে পড়েছে হতভাগে মেয়ে, সেটা আর বুঝতে পারছে না। ঠিকই বলেছ ঠাকুমা, মাটা না বেচায় বোকা, নিজেও কিছু বলে না আর আমাকেও কিছু বলতে দেয়। বলে দিবি, খুব করে তোর বক্তে বলে দিবি। টাকা কি করবি? দরকার আছে,
আগে বল কি করবি? শুনবে? হ্যাঁ তাহলে শোনো। বল জোহরা যাবি তুঝে মালুম নেই তুমি বাড়িতে থাকো না তুমি ছেলে ভানু তার মুখে এই কথা তা বলবি না কেন বাবা? বয়স তো হয়েছে বাবা, যেসব কাণ্ড দেখছে দেখলে কথা বলতো না কাকিমা। শুনলাম দারোগা এখনো এ গ্রামে রয়েছে। আরে আসুন আসুন দারোগা বাবু, নমস্কার। হঠাৎ এ বাড়িতে কি মনে করে? আপনার কাছে এসেছি। কি জন্য? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি গ্রামের শান্তি ভঙ্গ করছেন। কেন? আপনারা তো আছেন, ভাঙা শান্তি আবার জোড়া লাগিয়ে দেবেন? ভদ্রভাবে কথা বলুন। ভদ্রলোক হলে ভদ্রভাবে কথা বলতাম, এর মধ্যে একটা চরিত্রহীন সমাজ বিরোধীকে এভাবে কথা বলা উচিত? আরে আরে চেঁচাচ্ছেন কেন, চেঁচাচ্ছেন কেন? সমাজ বিরোধী তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। আমার কথা আপনি অস্বীকার করতে পারবেন? কি সে একজন সমাজ বিরোধীকে আপনি আর কি করবেন না স্যার, আপনি আর কি করবেন? আমার সঙ্গে আপনি আর কি করছেন? আপনি চরিত্রহীন নন, কৈলাস বাউরির যুবতী মেয়ে হিরুকের সাথে আপনি থামলেন কেন? বলে যান, বলে যান। আমি বলছি না, বলছে গ্রামের গোটা ভদ্র সম্প্রদায়। এ গ্রামের যুব সমাজের নৈতিক চরিত্রের অধঃপতন ঘটাচ্ছেন আপনি। সমস্ত ভদ্র লোকের বিরুদ্ধে ছোট লোক গরিব মানুষগুলোকে খেপিয়ে তুলেছেন আপনি ওই যাত্রা বলেন। অনেক খবর রাখেন দেখছি। নাটকের পাণ্ডুলিপিটা নিয়ে আসুন, আমি দেখব। দেখবেন? দেখব। এই দেখুন, জোরে জোরে করো। নবম দৃশ্য, মাস্টার মশাইয়ের বাড়িতে দারোগার প্রবেশ। এসব কি নাটক? নাটক পড়ে যা না পারেন, আমি আমি পড়ে দিচ্ছি। নিন, গ্রামের বাড়িতে দারোগা বাবুর প্রবেশ। দারোগা বাবু গ্রামে এসছেন শান্তি রক্ষা করতে, গ্রেপ্তার করতে চোর চরিত্রহীন সমাজ বিরোধীদের। তার মানে? কিন্তু বলতে পারেন স্যার, সত্যিটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? চিৎকার করে মিথ্যার করতে মুখ লুকবেন না দারোগা বাবু। সরকারের প্রতিনিধি আপনি, জবাব দিন, মানুষের মনে কতটুকু শান্তি আপনারা দিতে পেরেছেন? শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, হাজার হাজার মানুষ বেকার। যাদের বলার অধিকার আছে, যদি শুনতে চান তাহলে আপনার ইচ্ছে না, এই প্রসূন ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, তাজা খবরটা শুধু এখানেই শেষ নয় প্রসূন, এখানেই শেষ নয়, আরো আছে, আরো আছে, আছে কত অমানুষিক অত্যাচার, মিথ্যা কলঙ্ক প্রচার করে মাস্টার মশাইয়ের উপর অকথ্য নির্যাতন। বাড়ি যাবে, ঘর যাবে, রাতের কালো অন্ধকারে ওরা মাস্টার মশাই স্ত্রীকে অনুসরণ করবে, তবু মাস্টার মশাই চলবে পিছনের দিকে নয় সামনের দিকে। নাটকের সাদা পাথায় রক্ত অক্ষরে লেখা থাকবে রক্তাক্ত কবিতা। ওরে মালিক, ওরে মজুদার, ওদের পাতানে জমা হয়ে আছে মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? আরে আমার কেড়েছিস, তোর ভেঙেছিস ঘর বাড়ি,
সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আমি হিংস মানবিকতার যদি আমি কেউ হই, সজন হারানো এ মহাশ্মশানে চিতা তোর তুলব। মুক্তি মুক্তি, বাঁধন থেকে মুক্তি, শিক্ষা চলে গেল শিক্ষার কোথায়খানায়। এবার এবার আমি কোমর বাঁধবো, সহস্র বঞ্চিত মানুষের মধ্যে আমি নিজেকে মিশিয়ে ফেলবো। ওই মন্ত্রী কি ভেঙে পড়বে? সে কি আমাকে কইলে আজকাটা ভক্ত ধরার মতো লক্ষ লক্ষ সর্বহারার মতের সঙ্গে আমাকে স্বাধীন হতে দেবে না? নবম দৃশ্যের শেষ পৃষ্ঠায় প্রবেশ করবে কে? তুমি? আমি দিব্যেন্দু গাঙ্গুলি, আপনার নবম দৃশ্যের শেষ চরিত্র। আমার মুখে আপনার নবম দৃশ্যের শেষ সংলাপ। আপনি আমাকে ক্ষমা করুন, আপনার পাশে থাকতে দিন, পিছনে সব পথ ফেলে আমি সামনের দিকে এসো। এসো দিব্যেন্দু, এসো সদাশি পুরস্কার। তুমি ছাড়া একা কি করে হবে এই কুরুক্ষেত্র মহারণ? আর ভয় নাই, কান প্রদেশ দিকে দিকে ধ্বনিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই অমর মরা ভয় মানি। যারা যারা হে ধর্মস্য কারে ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদ্বারম শিলম্বম পরিত্রাণায় সাধুরাম বিনাশায় চতুষ্পিতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শেষ হয়ে যাবে যোদ্ধার মহাজন মজুদারের কালরাত্রির খেলা। তোমরা হরণ করেছো মানুষের মৌলিক অধিকার, জনতার মনে তাই বিস্ফোরণের আগুন। বা ভক্ত দা, পাটটা তো আচ্ছা মুখস্থ করেছ। এখনই এসে পড়বি, ওই ডাক্তার বাবুর সঙ্গে আছে তো। তোকে লোক আসছে সূর্য, তোকে আর কি বলবো, এই গ্রামের দোষ কেনা ভেঙে পড়বে। ওই পঞ্চানন্দ লোকে লোকারেন পারছে না, ভুলে যায় না। বাবুদের জমিতে চাষ করতে, তখন এক পোহরা বলে গেছে, বউ মানিক যদি বাপের লেগে কান্নাকাটি করে তাহলে তুই ওকে বলিস তোর বাপ গেছে বাবুদের বাড়িতে জল খাবার আনতে। কি রে সুজি, পাঠ মুখস্থ হয় নাই? হয়েছে তো সাজবি কখন? ফটিক বাবু এখন আসে নাই।
খেপে গেছে, মদের ব্যবসা বন্ধ, বাড়ি পরে ঢুকতে পারে নাই। প্রশান্ত বাবু তাই সব দিকে হেরে গেছে। ডাক্তারবাবু মাস্টারদের সঙ্গী হয়েছে, তাই তো মাস্টারদাকে দিয়ে জোর করে নাটক লিখে সেই নাটকে আজ অভিনয় করছে। শুন, ওদের মাথায় আগুন জ্বলে উঠেছে। শুন না, তুই আর দেরি না করে ময়নাকে বলবি ও যেন ঠিক তাড়াতাড়ি সাজতে বসে। বাবাকে নিয়ে যাবো? না, একাই যাবি। তাহলে তাহলে তুমি বাবাকে সঙ্গে নিয়ে আসিস, তবে খবরদার একা আসবি না, একা আসবি না। একাই যাবো, মাস্টারদা বলেছে ভয়ে পা। ডাক্তারবাবু সেদিন পড়ে শোনালেন, যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে বাউরি বাড়িতে পায়ের ধুলা দিয়ে যেমন সার্থক করে দিলাম। দেওয়াল গড়িয়ে জল পড়ার লালচে দাঁত সব মিলিয়ে যেন কেমন একটা মাটি মাটি গন্ধ। বসবেন তো? বসবে বলি গত একটাই, জামাই আজে কুতুয়ায় শুবে তার নাই ঠিক। বাবা বলি লজ্জার কি আছে, বন্য লজ্জার কি আছে, জামাই তো আসবে নাকি? নিশ্চয় নিশ্চয়, তখন একটা ঘর করে দেবেন, ছাড়া সামনের বসে তো চাষ করবেন। জমি কই? জমি আরে সরকার দেবে, ভূমিহীন কৃষকদের দু বিঘে জমি আর একখানা লাঙল হবে। বাবু মশাই, আরে মাস্টার মশাই তো সেই জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন। ভগবানের কথার লড়চড় হয়, আমাদের মাস্টার মশাইয়ের কথার লড়চড় হবে নাই। মাস্টার মশাই মানে ভগবান, মাস্টার মশাইয়ের কথার কোন লড়চড় হবে না। পোয়াকে তারা উঠিয়েছে শুবে তো একটা টাকা ঠিঙে আছে।
আটানার পেটিয়ালি কিনব ওই হরিথানার দিকার লাগিয়ে। আর আটানার কি কিনবো বন্ধু সারা রাত খাবো বলিয়ে এই আটানার পাঁচুয়ার দোকানে লাল সুদ্ধি ভাবে পারবি সে তুকির ডাকুর পানি কৃষ্ণ ভাবে পারবি সে তুকির ডাকুর পানি সবার সময় তুমি একটা কথা শুনে যাও কি আর
একবার যখন আমি তোমাদের বাড়ি থেকে চলে এসেছি তখন আর সেখানে আমি কোনো দিনও ফিরে যাব না। আমি আরেকদিন যাব, সেদিন গিয়ে আমার সমস্ত ব্যাগ ব্যাগজগুলো তোমাদের বাড়ি থেকে নিয়ে আসবো। তারপরে থাকবে কোথায় গ্রাম সেবিকা? ঝিনুক বাউলির বাড়িতে নিশ্চয়ই কাংরা গুপি চচ্চড়ি দিয়ে মাল খেয়ে পাশে শুয়ে স্বপ্ন দেখবে। সেটা আমার একটা কথা তুমি বলবে না। বাবুদের বাড়ির মেয়ে তো ইংরেজি তো বলবেই। যেটা বললে না সেটা ইউ বুঝতে পারলে না কি বললাম? চিনতে পারছো না নিজেকে? না কোন অহংকারে শিক্ষিতা বলে দামি পোশাকের আড়ালে দেহের বিভৎস রূপটাকে ঢেকে রাখার জন্য তোমার ওই ভিতরের রূপটা জঘন্য নোংরা। তোমার যে শিক্ষায় অনেক অনেক উপরে ঝিনুকের অজ্ঞতাকে আমি শ্রদ্ধা করি। তোমার শিক্ষা রুচি চরিত্র বর্তমানে আমার কাছে জাস্ট লাইক এ ডাস্টবিন। এখনো আমার অন্ধকার আবর্জনায় ভরা জিনু আমি পাচ্ছি না। মোকাবিলা করতে এলাম মিষ্টি কথা বলছিস, লেখাপড়া শিখে ভদ্র লোক হয়েছিস না? বাবু নয় আমি, বাবু হতে চাই না।
আমি সারা অসভ্য অভদ্র সমাজ বিরোধী, আমি আজকে সংসারটাকে ভেঙে চুরমার করে দেব। আমি আমি বর্বর সভ্যতার একটা ভয়ঙ্কর দেখা হলে বলবো তোদের চালু মাস্টারকে, কিন্তু তার আগে তোকে আমার চাই। চাই মানে চালু মাস্টার বুঝি মানের ওষুধ খাইয়ে দিয়েছে। আরে শালা দেখতে তো দারুণ হয়েছিস মাইরি, চল আমি ফুর্তি করবো। আজ তোকে আমি ছাড়বো না, তোর চৌবনের বিষ আজ আমি কালবো। একমাস আমি তোকে বাড়তে দিয়েছিলাম, খেলতে দিয়েছিলাম, ওই মাছেরা যেমন খেলতে 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 বড় হয়ে যায় গায়ে তেল জমে, এক মাস তোকে সময় দিয়েছিলাম, সাথে সময় দিয়েছিলাম গাছের যেমন অনেকদিন পরে রং ধরে টুক টুক করে, তুই তুই এরকম হয়েছিস, আজ তোকে আমি গাছ থেকে পারবো, জল থেকে তুলবো। আমি শেষ করে দেবো শালি চৌবন বালি। তুমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এই এই বাড়িতে তুমি তোরজোর করছো কিসের জন্য? সময় নেই। কেন সময় নেই?
চোখ রঙিয়ে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। তোমরা যা করছো সব আমি জানি। চিৎকার করছো কেন? গায়ের চোরে কি সব পাপ ঢাকা রাখা যায়? মিথ্যে ছল চাতুরি করে তোমাদের তোমাদের এই গ্রহের বারণ কি করতে চাইছো? ফাদারের মতোই লেকচার দিচ্ছো পিসি। ভানু, তোর হাতে মদের বোতল। আর কিছু কি তোমার জানার আছে চন্দ্রানী দেবী? যাদু মাস্টার ছেলে হয়ে তুই এত নিচে নেমে গেছিস টাকার জন্য? তোর মা কি তোকে দু টাকা দিতে পারে না? খাবে কোথায়? মাস্টারি যাওয়ার পর বাবা সমস্ত জমি বিক্রি করে দিয়েছে, টাকা কিনেছে, সেটাও বাবা একেবারে দু হাতে গ্রামবাসীদের দান করছে। তোর ছেলে হয়ে তুই এত নিচে নেমে গেছিস হতভাগ্য! তুই গলার হাতে কত সোনা আছে পিসি? ভানু, বেশি প্রশ্রয় দিও না বৌদি বছর। হ্যাঁ, সেদিন আমার মানি ব্যাগ থেকে 10 টাকা চুরি করে নিয়ে গেছে। আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে। হ্যালো, বাড়ির ভেতরে গেছে, লক্ষ্য রেখো। তুমি তুমি একটু লক্ষ্য রেখো ভাই। তার দিকে বৌদি? তোমার দাদার দিকে। সম্পত্তির নেশায় লোকটা পাগল হয়ে গেছে। তুমি সুস্থ করে তোলো। শোনে না আমার কথা, রাতে ভালো করে বোঝাতে পারো না? রাতে তো সে কোনোদিন বাড়ি ফিরে আসে না। এ কথা আগে বলোনি কেন? বলেছিলাম তুমি গুরুত্ব দাওনি। তখন যে আমি জানোয়ার হয়ে গেছিলাম বৌদি। বুঝছি, তার দিকবন্ধু তোকে গাল দিয়ে অপমান করে আমার আমার সব ভুল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। খাচ্ছেন একবার যে মুরগির মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, অথচ লোকের কাছে বলে বেড়াচ্ছে আমি মাছ মাংস স্পর্শ করি না। পোকা কোথাকার? বাইরের রূপ, ভেতরের রূপ কি সবাই কি দেখাতে আছে? একই বৌমা তুমি এখানে গেল? বাড়ির বউ তো কোনো বাইরে থাকে? করতে সংকটটাকে দরকার, ওকে দিয়ে ওই সাক্ষীটা দেওয়াতে হবে। দেবে বলে তো মনে হয় আলমার দেবে। আমার টাকা আমি ব্যবসা করে মারছি, দেবে না? তাছাড়া তো আমার ক্যামা আছে। কে তোমরা বাদ দাও বাবা। কেন কি আর পারছে না? পারছ না কি বাবা, এমন কথা তো বলতে নেই। ও দীপ্তটা এমন ভাবে বিক্রি করলো, গাল দিও না তোমরা তাকে, গাল দিও না। তোমরা যা ভাবছো দীপেন্দ্র কিন্তু তা নয়। কাল ভুল বুঝে আমি তাকে অনেক অনেক কঠোর কথা বলেছি, তার সাথে ঝগড়া করেছি, তাই তো বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। দীপেন্দ্র মানুষ, তাই মানুষের মাঝে ফিরে গেছে। আমি গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। কি বলছিস মা? শঙ্করের সঙ্গে আমি তোর বিয়ে দেব। মানুষকে সমান করার নেশায় নিতে উঠেছে ওই যুবক দীপেন্দুটা। তাছাড়া সংকট তো অনেক। নিশ্চয় ভালো ব্যবসায়ী বুদ্ধি তোমাদের মধ্যে বড় লোক হয়ে যাবে, তাই ওকে দিয়ে সাক্ষীটা দেওয়াতে হবে মামনি। আমি পারবো না বাবা, আমি পারবো না। বোকা কোথাকার? আরুচ্চে বাড়ির মেয়ে পারবে না, এটা
আরে বাজে মাল পড়া বই সব লাইন আমার মুখস্থ। এই খবরদার খবরদার কে আর তুই কিন্তু দিব্যেন্দুকে একদম বিশ্বাস কর। তুই মদ খেলি? না খেলে নতুন বই পড়বো কেমন করে, নতুন বইয়ের ভাষা ভুলবো কেমন করে? মুরগিটা কাঁপছে, সেই মুরগিটা যে মুরগিটা একদিন বাবুদের ট্রেনের কাছে এসে খাবার খুঁজছিল আর ভাবছিল। কি ভাবছিল? যাদের নর্দমায় এত খাবার পড়ে থাকে তাদের ভেতরে তো অনেক খাবার। শুধু ঘরে নয় রে ইনিয়ার, শুধু ঘরে নয়, বল বাবুদের মোজাইক করা ডাইনিং রুমে আর ওই কাচের সাদা ডাইনিং টেবিলে মুরগিটা পৌঁছে গেছে। তার সুন্দর পাখনায় বাবুদের সভ্যতা রেশমি দড়ি বাঁধা, মুরগিটা জমাই হবে ছুরি হাতে বাবুদের নেক্সট জেনারেশন। ভাগ্যবতী মুরগি একদিন এসেছিল নিজে খাবার খেতে, আজ আসছে নিজেই খাবার হিসেবে। একদিন ওরা আমি বাড়ি থেকে বার করে দেবো, আর সেদিন বাড়ির চেয়ে বাড়ির দরজা ওর জন্য চিরকালের জন্য বন্ধ হবে। উনুনে আগুন জ্বলছে, কড়াই গরম হচ্ছে তেল, খুশিয়ে শিলে চলছে মশলা বাটা, মুরগিটা এক্ষুনি সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। বিয়ের কথা শুনে হাসতে শুরু করেছো কেয়া? হ্যাঁ হ্যাঁ শঙ্কর, তোমার সঙ্গে আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে তাই না? আর সেই আনন্দে বুঝি মদ খাচ্ছ? হ্যাঁ, তুমি খাবে না? এখানে মদ কোথায়? আমি তো মদ, আমাকে খাও। কেয়া, হ্যাঁ আমাকে খাও, আমি তো মদ, আমাকে আমাকে তুমি আমাকে তুমি ছিঁড়ে ছিঁড়ে খাও। তোমাকে তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে। হ্যাঁ বলতে হবে তোমার দাদা ঝিনুকের সঙ্গে প্রেম করছে। কি হলো বলতে পারবে না? আর যদি না বলতে পারো তাহলে তাহলে তুমি আমাকেও পাবে না। তুমি? হ্যাঁ ঝটপট ঝটপট দানা ঝাপটা বুকে মুরগিটা সেদ্ধ হয়ে গেছে। এখনো হয়নি?
তাড়াতাড়ি যাও, নইলে আবার যে তুমি বদলে যাবে। তুমি যাবে না কার সঙ্গে? আমার সঙ্গে। ভোরের মোরগ ওরে রাত করে তুমি ডাকবে। ডেকেছিলাম অনেক আগে, তুমি শুনতে চাও তাই তাই তো আমি জোর করেই তোমাকে নিয়ে যেতে এসেছি। এসো। উপায় নেই, উপায় নেই ডাক্তার, উপায় নেই। আলো হাত বাড়িয়ে দিলে কি হবে? আমি যখন কালো রাত, রাত্রি শেষে যে সূর্য ওঠে কেন? আকাশ যখন অন্ধকার মেঘে ঢাকা, আমার ভালোবাসার ঝড়ে সে মেঘ কেটে যাবে। আমি তোমাকে, আমি তোমাকে ভালোবাসি না, তোমার সব কিছু আমি ভালোবাসি, শুধু স্বার্থপরের মতো চাঁদের আলোটাকে ভালোবেসে তার কলঙ্ক ঘৃণা করতে পারছি। শাড়ি চোখাতে পারবে? বাউরি পাড়ার নেতা, যাও বাউরি পাড়াতে যাও, দেখবে যাও ঝিনুকের বুকে সত্যি বসেছে কিনা। শঙ্কর অনেক আর কদিনের মধ্যে সে বড়লোক হয়ে যাবে, কিন্তু তুমি, তুমি কি হবে? আর তুমি কি হবে? বাউরি পাড়ার নেতা যাও, ছোট লোকের ডাক্তার আরো কিছু বলতে মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে কোন স্মৃতি আমি রাখতে চাই না। চলে যাও, চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। হ্যাঁ হাসছি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার মনে, তোমার মনে সব আলো যেন আলো হয়ে এই পৃথিবীর বুকে ঝরে পড়ে। আমি 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 তোমার অপেক্ষায় আমি থাকলাম। ভালো থেকো। কাঁদবো কেন? কাঁদতে যাবো কোন দুঃখে?
আমি নেশার করে নিজেকে ঘুরে বেড়াচ্ছি। পাগল হইয়া বনে ফিরি, আপন গন্ধে সিক্ত মন, ফাগুন রাতে দক্ষিণ বই, কোথা দিশা খুঁজে পাই না, যা পাই তা পূর্ণ করে পাই, যা চাই তা পাই না। মান সম্মান বিষয় সম্পত্তি রাখতে গেলে না, ওসব কবিতা কবিতাকে মনে রাখলে চলে না। আমরা সেই জন্য সবাই মিলে জানতে কি জানতে এসেছিস তোরা? ধর্মেরই খাস জমি আমরা পাবো কিনা? বোকা কোথাকার, নিশ্চয়ই পাবে। না পেলে ওদের স্বপ্ন যে মিথ্যে হয়ে যাবে। না বাবা সকল, তোমরা কি দুই বিঘে জমি আর এক বিঘে লাঙলের স্বপ্ন দেখেছো? আমি আমি নিশ্চয়ই তোমাদের ফিরিয়ে দেবো বাবা সকল। না কেন, জমি আমি এক কাঠাও ওদের দেব না। বাপ দেবে না হয়তো ভাগল লোক, আমি তো কেন আমি তো কেন পৃথক করে দেবো। আমি শান্তিপ্রিয় লোক, আমি জীবনে কখনো মাছ মাংস মদ স্পর্শ করি নাই। শেষ বয়সে জমির জন্য শান্তি না বাবা সকল, এই আদরটা যদি আমাকে পাঠাইতে আসে না ওকে আমি পুলিশে তুলে দেব। তুমি তুমি আমাকে বাঁদর বললে, তুমি আমাকে পুলিশে তুলে দেবে বললে, তো বাবু বাবু বাঁচাবো, নিশ্চয় বাঁচাবো, নিশ্চয় বাঁচাবো। একদিন জানতাম আপনি সারা লোকটা খচ্চন, এখন দেখছি আপনার এই শয়তান চপলন চমক্ত ফিরে চল। সুচ্চ তোমরা তোমরা বুঝতে পারলে নাই বাবু মশাই আমাদের সঙ্গে চালাকি করলেন। আমি সব কোটাকে লাশ বানিয়ে ফেলি। আসেনি দরকার নেই, আমি একাই সব সালাদের শিক্ষা দিয়ে দেবো। বোকা কোথাকার, বোকা ওদের বানিয়ে রেখেছে ভাবি বলছ মশাই,
কোথায় পেলেন এত টাকা? গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অশ্লীলতার বাঁধন মেলা বন্যায় গোটা দেশটাকে ভাঁচিয়ে নিয়ে চলেছেন কোন দুর্বার? দিতে হবে জনগণের প্রতিনিধি আপনাদের কাছে দিতে হবে। এই একটু আগে একদল লোক সম্পূর্ণ খালি হাতে এখানে এসেছিল ভারুচ্য বাবুর কাছে খাস জমি নিয়ে আলোচনা করতে। ভারুচ্য বাবুর পোষা জিন্দা ওই নিমাই বছরের একদলের মাথা বাজিয়ে দিয়েছে। আপনি আসান গ্যারেজ করুন। সম্ভব নয়। তার মানে ঘটনাটা আমি দেখিনি। ওরা যে মেরেছে তার কোনো প্রমাণ নেই। চুরি করেছে ছেলেটি কার মাস্টার মশাই? ওই যে মহান পুরুষ চাঁদু মাস্টারে। ছেলে মানুষ জিনিস যখন পেয়ে গেছেন তখন আর লোক চানাচানি না করে ছেলেটাকে ছেড়ে দেওয়াই ভালো। প্রমাণ না পেলে তো আপনি কিছুই করতে পারেন না দারোগা বাবু। সূর্য বাউরির মাথা ফাটানোর কোন প্রমাণ আপনি পাননি, তাই সূর্য বাউরিকে আপনি তাই নিমাই বসকে আপনি অ্যারেস্ট করতে পারলেন না। কিন্তু ওই চোর ওই চোরটার চুরির কোন প্রমাণও কি আপনি পেলেন না? আপনার চোখের সামনে ওর পকেট থেকে সোনার মালা বেরোলো। আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, চোরটাকে অ্যারেস্ট করবেন না? শুনুন, ছেলেটাকে অ্যারেস্ট করো। বিশ্বাস থাক, আপনাদের কাছে একজন চোরের যে শাস্তি বিধানে আছে আপনারা ওকে সেই শাস্তি এই দেবেন। ছেলেটাকে নিয়ে যাও। চললাম মিস্টার ব্যানার্জি, আশা করি আজ শান্তি ভঙ্গ হবে না। না, আমি খেতে পারবো না, বিশ্বাস করুন। আমার খুব ভয় করছে, নিজেকে দেখে নিজে এমন ভয় এর আগে আমি কোনদিন পাই না। রক্ত কত রক্ত মানুষের রক্ত রক্ত আমার আমি সার্কেল ভাবে নিজের মাথা ভাঙিছি। সকালের সূর্য আর দেখতে পাবে না, কাল ধূপসা গায়ের লোক দেখবে ওই ক্যানেলের জলে পড়ে আছে ওই সারা শুয়ারের বাচ্চা জাদু মাস্টারের ডেড বডি। চুপ করুন আর আমার কাছে কিছু লুকোতে পারবেন না। আপনার অভিনয় আমি কিছুতেই ভুলব না। হাত দিস না।
হবে পাপ। বোকা কোথাকার, যাও তুমি ভেতরে যাও। না, আমি কিছুতেই ভেতরে যাব না। ভালু কোথায়? পুলিশে ধরে নিয়ে গেছে। কিন্তু যারা তাকে চোর বানালো তারা তারা যাবে কোথায়? জবাব দাও। তুমি কি কৈফিয়ত চাইছো আমার কাছে? হ্যাঁ, কৈফিয়ত চাওয়ার অধিকার আমার আছে, কারণ আমি তোমার স্ত্রী। ও তো কোনো খারাপ কথা বলেনি বাবা, ও তোমার স্ত্রী, জীবন সঙ্গিনী, তোমার ভালো মন্দ বোঝার অধিকার ওর আছে। শুনুন, আপনার মেয়েকে নিয়ে আপনি এখান থেকে কেটে পড়ুন। বেলা ফ্যাচ ফ্যাচ করে আমার কাছে ওই নাকে কান্না গাইবেন না। কিছু প্রশান্ত, তা ভালো লাগবে কেন? নিজেকে উচ্ছন্ন ধরেছে এই চন্দ্রে। আমার কাছে কেউ কেউ করবে না বলে দিচ্ছে। এই তুমি কি বললে বাবা? ঠিক বলেছি, ঠিক বলেছি। দাদার জন্য ফাইফর জন্য দরদ একেবারে উঠলে উঠছে দেখে। আমি জুতো মারলে তোকে তোর কোন পাপ আগলাবে রে? হ্যাঁ, কোন পাপ আগলাবে? আমি বুদ্ধিটা বাচ্চা, তুই বাড়িতে বাড়ির বউ হয়ে এসেছিস না? তুই এদিকে শিয়ে আসতে পারিস নি? শোন, তোর দাদাকে গিয়ে বলবি আজকে তোকে আমি যে জুতো দিয়ে মেরেছি, কাল তোর দাদাকেও সেই একই জুতো দিয়ে মারবে। মনে আছে? পাথরের প্রতিমাকে কথা বলে মা, ছাতারে কথা বলে। ওইদিকে কোথায় যাচ্ছিস মা? না, ওইদিকে তুই যাস না মা। তুই আমার সঙ্গে আমার ঘরে চল। তোর এই অবস্থার জন্য আমি দায়ী মা, আমি দায়ী। চল বাড়ি ফিরে গিয়ে, ঘরে গিয়ে তোর জুতোটা নে। আমি আমার গালে পাট পাট করে মারব, আর তুই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো মনে করে ছুটি পাই নিলাম, কিন্তু দেখতে পেলাম না। লোকে চলে সবাই এলে কানে শুনতে পেলাম, লোকে বলছে মাস্টারের ছেলে চোর, মাস্টারের ছেলে চোর। বেশ করেছ, ভালো করেছ। আসলে ভালো ছিল আমাদের ছেলে গুলো, কত চোর বলো। কিন্তু তুমি কাঁদছ কেন হৈমন্তী? আমি ফিরি, আমি ফিরি। জানো, মানে মাছ রান্না করে খাওয়া।
সাথে বিশ্রাম করে। ডাক্তারবাবু তোমাকে বিশ্রাম নিতে বলেছে। শরীরটা আপনার মোটেই সুস্থ নয় মাস্টার দা, বৌদির দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি ভালো ডাক্তার দেখাব, আমি চলে যাচ্ছি। সে আসবে না, সেই জন্য নয় মাস্টার দা। আপনি বিশ্বাস করুন, এখানে আমার একদম ভালো লাগছে না। জীবনের ভুল ভাঙার পর আমি মাটির দিকে চাইলাম, মাটির সোঁদা গন্ধ আমার জীবনে মানুষের নেশা ধরিয়ে দিল। কিন্তু একজন অমানুষের অমানবিক অত্যাচার ভালোর ব্যাপারটা কি আর অন্ধকার জীবন আমি আমি কিছুতেই কিছুতেই মেনে নিতে পারছি না। অটল আপনার মনোবল, অদ্ভুত আপনার চরিত্রের দৃঢ়তা। আর আমি আমি যেখানে যাচ্ছি সেখানে আমি তো একা অসহায় অসঙ্গত। আমি হাসছি, আমার আনন্দ হচ্ছে, কেন জানো আমি জানি অশেষ যন্ত্রণা সহ্য করেও সে তার স্বামীর ঘর করছে। এ কি কম আনন্দের কথা দীপেন্দু, শিক্ষা সব মিথ্যে হয়ে যাবে রে বোন। আর আমি যে তোকে অনেকবার শিখিয়েছি,
মানিয়ে নেওয়াটাই হলো প্রকৃত শিক্ষা। লড়তে হবে চন্দ্রারী, আঘাত সহ্য করে মনটাকে পাথর তৈরি করতে হবে। জীবনের সুখটাই শুধু ভোগ করবি, দুঃখের সঙ্গে লড়াই করবি না, জীবনের সঙ্গে সংগ্রাম করবি না। করবো দাদা। হ্যাঁ আমি করবো। ওই অন্ধকারের বিরুদ্ধে আমি সংগ্রাম করবো দাদা। না আশ্চর্য নয় মোদি, আশ্চর্য নয়, আমি হলাম জাদু মাস্টারের বোন, যে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়। তার শিক্ষা আছে আমার এই হৃদয়ে, তাই আমার আবার আমি শ্বশুর বাড়ি যাবো দাদা, আবার আমি শ্বশুর বাড়ি যাবো। লড়াই করবো দাদা, আমি সেই লড়াইয়ে জিতব, নইলে মিছেই আমি শিক্ষিতা, নইলে আমি ওই জাদু মাস্টারের উপর। আমি যে আর কলকাতা যাবো না বৌদিমণি, চন্দ্রানীর যাবার মুহূর্তটুকু অনেক শিখিয়ে দিয়ে গেল। আসার সময় দেখে এলাম সূর্যিটা বড় অসুস্থ, আমি যাই তাকে একবার দেখে আসি। মাতাল হয়নি, বেশ কয়েছে ভেড়োকে ধরে নিয়ে গেছে। চোরের বাচ্চা, চোরকে মেরে একেবারে শেষ করে মেরেছি শঙ্কর। হিংসে হচ্ছে, মুখটা ফেটে মরে যাবে। বাড়িখানা কেমন দূরে দেখেছ? তোর চোরা কারবারে আমি ধরিয়ে দেবো না, ছোঁয়া মন্ডলে আনবো। চোর চান করতে যাচ্ছি, চান করলে তোমার যে শরীর খারাপ করবে। ঝিনুক তো আছে, ঝিনুকে করে মধু গিলিয়ে সবাই তো তোর মতো চারোয়ার নয়। আমার সঙ্গে কথা বলো তো, দূরের কথা উড়েও তা গেল না। তুই কি মানুষ? কোনো মানুষ তোর সঙ্গে দেখা করবে? বাড়ির আকাশ শুনে তোমার বাপের মানে কি বলিস তো লাগছে তাই না? কিন্তু কিন্তু এই বীজ তো একদিন তুমিই খাইয়েছ জননী জাহ্নবী করুণাময়ী, আর চমকে উঠলে চলবে কেন? ভুল করেছি, আমি ভুল করেছি শঙ্কর, আমি ভুল করেছি। তুই তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, তুই আর কোনোদিন ওই বাড়ুচ্ছে বাড়িতে তুই যাবি না, কোনোদিন আমার দিতে যাস না। অসম্ভব।
কাকিমা
বার পাচ্ছি না। ও কি পাগল! দাদা একটু বাইরে গেছে বৌদি। বাইরে গেছে? একটুকু সময় দিল না, বাইরে গেছে। তুমি কাঁদছি কেন বৌদি? আমি আবার হেরে গেলাম, আবার হেরে গেলাম। আমি হেরে গেলাম কতগুলি বছর, অনেক দিন। একটা মাত্র সন্ধ্যা, শিশুরা সব জ্যোৎস্নার আলোতে সবাই খেলা করছে। ঝিনুককে চিনিয়ে নেওয়ার বদলা নেবো। আজ আমি তোমাকে জানে মেরে দেবো। তুমি জীবনটাকে নাটক মনে করেছিলে,
সবাইটাকে মনে করেছিলে সংসার, তাই অঙ্কের মতো পিছন দিকে না গিয়ে শুধু সামনের দিকে এগিয়ে গেছো। তুমি তুমি পরকে দেখেছো, পরকে দেখো নি তুমি সাজা, তুমি তার থেকে নিজেকে অনেক বেশি বড় ভেবে ফেলেছিলে। তুমি যদি নিজেকে একটু ছোট ভাবতে, তুমি তুমি যদি নিজেকে আরো অনেক ছোট ভাবতে, তাহলে তুমি অনেক বড় হতে পারতে। চামুগুলি আসবো মারবে, আগে আমি আমার মাকে নিশ্চিন্ন করে নিয়ে আসি, সৎকার করতে যাচ্ছি, আত্মসৎকার। আমি আমি আর বেঁচে নেই, তোমাদের মতো ফুলের মতো আমি ভুল, তাই তো আমার সেই ভুল করা একটা ভুলকে আমি ওর সাথে যাও, দেখো দেখো মা মন খারাপ করুন না, থেকে পড়লে চলবে না, কাল সকাল হলে অনেক অনেক কাজ, ডিএম সাহেব আছেন জমি পাট্টা বিলি করতে, যাও যাও তোমরা তাড়াতাড়ি করো, থেকে পড়ো না, থেকে পড়ো না। তুমি দেখে যাও, তুমি চলে গেলে তুমি
আছি তুই জানে আমি বলছি না বলছি কাইল লোক লোকটা কথা শুনতে তো খুব খারাপ লাগে স্বার্থ সিদ্ধির জন্য নিজের মেয়েকে যে কাজে লাগাতে পারে তার সঙ্গে কথা বলতে আমার খিদা বোধ করে করবি তো করবি তো ওকে কথা কাজ শিশুটির সঙ্গে কথা বলতে ভালো লাগে দেবীর কথা বলতে ভালো লাগে শোন আমি করেছি যে আত্মসমর্পণ সুরক্ষা করার ক্ষমতা অনেক
সবচেয়ে প্রিয় হৈমন্তের মৃত্যু যন্ত্রণা আমি এতটুকু অনুভব করার সুযোগ পাইনি। তার স্বর্গ স্মৃতি করা গুলোকে বুকের মধ্যে আঁচড়ে রেখে আমি বাজ পাখির মতো ছুটে এসেছিলাম চিনুককে উদ্ধার করতে, কিন্তু কাল ছাড়া রাত অনুসন্ধান করেও কোথাও চিনুকের কোন সন্ধান পাইনি। সাগরের গভীর জলে আছে, গভীর সাগর শুকিয়ে আমি চিনুককে উদ্ধার করে নিলাম। পারবে না প্রশান্ত, লাঠি মেরে মেয়ে লুট করে তোমরা মানুষের সম্মানকে চিরকাল লুকিয়ে রাখতে পারবে না। তারা তাদের অধিকার একদিন আদায় করবেই করবে। মানুষের জয়যাত্রা রথযাত্রা তোমরা কিছুতেই থামিয়ে দিতে পারবে না। খাস জমির পাট্টা নিজে হাতে বিলি করি
একদম চেঁচাইছে না, কেউ চেঁচাইছে না। চুপ কর, এই চুপ কর, চুপ কর, চুপ। কেমন আছেন? ডাক্তারবাবু কথা বলতে মায়া করছেন, কিন্তু উনি শুনছেন না। বলছেন আমি বিকিয়ে যাবোই, ওর ডিএম সাহেব আসছেন, তার সঙ্গে দেখা করবো, তাকে আমার অনেক কিছু বলার আছে। দাদা তুমি আসতে কথা বলো, এখানে বসে না।